নমস্কার, আধ্যাত্মিক জ্ঞান চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা, আমিও খুব খুব ভালো আছি। আজকের এই পর্বে আমরা আবারও চলে এসেছি নতুন কোনো আধ্যাত্মিক তথ্য সমৃদ্ধ একটি ভিডিও নিয়ে। আমাদের চ্যানেল মূলত আধ্যাত্মিক নানা ধরনের তথ্য, মনীষীদের মাহাত্ম্য কথা, দেবদেবীর মাহাত্ম্য কথা, উৎসব সম্পর্কে আলোচনা ইত্যাদি নিয়ে ভিডিও বানিয়ে থাকে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল বাটনটি প্রেস করে অল অপশানে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং আপনারা সহজেই সেই ভিডিওর দ্বারা উপকৃত হতে পারেন। আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সবাইকার সাথে ভিডিওটি ভাগ করে নেবেন। শুরু করছি আজকের ভিডিও। বেদ বলছে আমাদের অন্তরে যে আত্মা রয়েছে, অর্থাৎ আমরা তো প্রকৃতপক্ষে আত্মা, সেই আত্মা যদি পূর্ণ অবস্থায় নিজেকে স্থায়ী করে রাখতে পারে তাহলে মানুষের কি অবস্থা হয়। মানুষ যদি নিজের আত্মাকে আবিষ্কার করে এবং নিজেকে উপলব্ধি করতে শুরু করে যে আমি শুধুমাত্র সেই আত্মা, আমার বাইরের কারণ দ্বারা প্রভাবিত হওয়ার কোনো কারণ নেই, বাইরের কারণ আমাকে প্রভাবিত করতেই পারে না, কেবলমাত্র একটি ভ্রমবশত সেই কার্যকারণ চক্রে আমি আবদ্ধ হয়ে আছি, তো আত্মা যখন পূর্ণ অবস্থায় থাকে তখন মানুষের কি অবস্থা হয়। স্বামীজি বলছেন তিনি অনন্ত আনন্দময় জীবন যাপন করেন। আনন্দের একমাত্র উৎস ঈশ্বরকে লাভ করে তিনি পরমানন্দের অধিকারী হন এবং ঈশ্বরের সঙ্গে সেই আনন্দ তিনি উপভোগ করেন। ক্রমাগত সংগ্রাম আর সাধনার দ্বারা এই সিদ্ধি লাভ হতে পারে। দিব্যভাবে ভাবান্বিত হয়ে ঈশ্বরের সান্নিধ্যে যাওয়া আর দর্শন, এইটাই সেরা কথা এবং শেষ কথা। তো মানুষের অন্তরের আত্মা যখন নিজেকে পূর্ণ অবস্থায় রাখতে পারে তখন তার জীবনে শুধুই আনন্দ বিরাজ করে, সে অনন্ত আনন্দময় জীবন যাপন করে, তার জীবনে তখন আর দুঃখের কোনো অস্তিত্বই থাকে না। তাই আত্মা পূর্ণ, সে বাইরের কোনো কারণ দ্বারা প্রভাবিত নয় এবং আমি আপনি সেই আত্মা, বাদবাকি কার্যকারণের সাথে আমাদের কোনো সংযোগই নেই। এই উপলব্ধিতে এসে পৌঁছলে আমাদের ধীরে ধীরে বাইরের কার্যকারণ দ্বারা প্রভাবিত হওয়ার পরিমাণ কমে যায়, তখন অন্তরে শুধুমাত্র আনন্দ বিরাজ করতে থাকে। আনন্দের একমাত্র উৎস হচ্ছে ঈশ্বরকে লাভ করা, তা লাভ করে মানুষ পরমানন্দের অধিকারী হয় আর ঈশ্বরের সাথে সেই আনন্দ উপভোগ করে। ঈশ্বরই আত্মার স্বরূপ, তিনি পরম ব্রহ্ম, নিরপেক্ষ সত্তা, নিরপেক্ষ জ্ঞান, নিরপেক্ষ আনন্দ, সৎ চিৎ আনন্দ স্বরূপ। অর্থাৎ আত্মার যে নিজস্ব সত্তা সেটাই জ্ঞান স্বরূপ, সেটাই আনন্দ স্বরূপ। তাই আত্মাকে বলা হয় সৎ চিৎ আনন্দ স্বরূপ বা ছোট করে সচ্চিদানন্দ স্বরূপ। এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আজকের সমগ্র আলোচনাটি অবশ্যই মন্তব্য করে আমাদের জানান। আপনাদের সাহায্য বা আপনাদের সাপোর্ট আমাদের একান্তভাবে প্রয়োজনীয়। আপনাদের পাশে থাকাই আমাদেরকে আগামী দিনে আরও এগিয়ে যেতে সাহায্য করবে, তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে থাকুন। ভিডিওটি পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলের সাথে ভাগ করে নিন। ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। দেখা হচ্ছে আবারও আগামী দিনে কোনো নতুন আধ্যাত্মিক তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে। আমাদের চ্যানেল নানা ধরনের আধ্যাত্মিক তথ্য, আধ্যাত্মিক মাহাত্ম্য কথা, দেবদেবী ও উৎসবের মাহাত্ম্য কথা, স্বামী বিবেকানন্দ, মা শারদা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব, এছাড়াও নানা ধরনের মনীষীদের কথা, আদর্শ নিয়ে আপনাদের সামনে হাজির থাকে। দেখা হচ্ছে আবারও আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।